হয়তো একেই বলে নিয়তি। গুজরাটের সেতু বিপর্যয়ে মৃত বর্ধমানের যুবক, বন্ধুরা প্রাণে বাঁচলেও হাবিবুলের নিথর দেহ ফিরছে গ্রামের বাড়িতে। ভিনরাজ্যের সেতু বিপর্যয়ে এক মুহূর্তে তার ছিঁড়ে গেল এ রাজ্যেও। খাতায় কলমে গুজরাট থেকে বর্ধমানের পূর্বস্থলীর দূরত্ব বেশ অনেকখানি, কিন্তু গতকাল গুজরাটের মোরবিতে ঘটা দুর্ঘটনা এক মুহূর্তের মধ্যে পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার পাকাপোক্ত বাড়িটিকে ছাড়খাড় করে দিল। মৃত যুবকের নাম হাবিবুল শেখ, তিনি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। জানা গিয়েছে পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকার বাসিন্দা হাবিবুলের কাকা গুজরাটের মোরবিতে সোনার কাজ করেন। 10 মাস আগে তাকে সোনার দোকানে কাজের জন্য মোরবিতে নিয়ে গিয়েছিলেন তিনি। রবিবার গভীর রাতে হাবিবুলের পূর্বস্থলীর বাড়িতে আসে তার মৃত্যু সংবাদ। পরিবারকে একটু সচ্ছলভাবে চালানোর জন্য বাড়ি আর নিজের পরিবারকে ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন হাবিবুল। কতদিন আগে গেছিল? 10 মাস। কার কাছে গেছিল কাজে? ছোট কাকার কাছে। কোন জায়গা ওটা জানেন কিছু? আমি জানি না, সব কিছু জানি না। আচ্ছা, আর ব্রিজটা যে গেছিল ওখানে কত দূর ব্রিজটা? ওখানে মিনিট 20 হবে ওরা বলছে। ওই দোকান থেকে? হ্যাঁ। কিভাবে খবর পেলেন আপনারা? আমরা খবর পাওয়া বলতে রাত 1টার দিকে ফোন করলো ওর কাকা। কি বললো ফোন করে? ফোন করে আমার আব্বার সঙ্গে কথা বলেছে, আব্বাকে বলেছে হাবিব মারা গিয়েছে। রবিবার বিকালে 3 বন্ধুর সঙ্গে মোরবির ওই ঝুলন্ত সেতুতে বেড়াতে যান তিনি। সেতু ভেঙে হাবিবুলের 3 বন্ধু গুরুতর আহত হলেও মৃত্যু হয় হাবিবুলের। ময়নাতদন্তের পর ইতিমধ্যে তার দেহ পূর্বস্থলীর বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। সংস্কারের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল সেতুটি। প্রায় 100 বছরের পুরনো এই ঝুলন্ত সেতু রবিবার সন্ধ্যার বিপর্যয়ের অন্যতম কারণ হিসাবে কর্তৃপক্ষের এই গাফিলতিকে দায়ী করেছেন কেউ কেউ। অভিযোগ, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি, সেতু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনো ফিটনেস সার্টিফিকেট নেওয়া হয়নি। এই সংকীর্ণ সেতুটিতে রবিবার সন্ধ্যায় প্রায় 500 মানুষ উঠে পড়েছিলেন এমনই দাবি। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন এমনটাই খবর, তাদের খোঁজ চালানো হচ্ছে এমনই জানানো হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু সত্যি এত কথা শুনতে চায় না হাবিবুলের পরিবার। বাড়ির ছেলের মৃত্যুর খবর আসতেই শোকে পাথর হয়ে গিয়েছে পরিবার। বারবার একটা কথাই ভাবাচ্ছে তাদেরকে, একে কি বলে নিয়তি? ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।